আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং দয়ায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দিনী ভাই বোনেরা, আজ আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আলোচনা করতে যাচ্ছি। সন্তান লাভের সুসংবাদ দিয়েছেন আমাদেরই এক দিনী বোন। সেই দিনী বোনটির নাম হচ্ছে তুহিনা পারভিন। সেই দিনী বোনটি আমাদেরই চ্যানেলের একটি ভিডিও দেখে বর্তমানে আল্লাহ তাআলা তাকে গর্ভবতী অবস্থায় রেখেছেন। তার 2 মাসের গর্ভবতী তিনি এই মুহূর্তে রয়েছেন। তিনি লিখেছেন, আমি এই চ্যানেলের ভিডিও ফলো করতাম, মহান আল্লাহ পাকের গুণবাচক নাম পাঠ করতাম। আমি এখন 2 মাসের প্রেগনেন্ট। আমার জন্য সবাই আল্লাহর কাছে দোয়া করবেন, আর আমার জন্য আল্লাহ তাআলা একটি যেন নেক সন্তান দান করেন, এরকম দোয়া চেয়েছেন। আপনাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা সকলে এই দিনী বোনটির জন্য দোয়া করুন। এবং যারা এই চ্যানেলের ভিডিওটি দেখছেন এই মুহূর্তে, তাদের কাছে অনুরোধ করব অবশ্যই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। যেই আমলটি এই দিনী বোনটি করেছেন সেই আমলটি নিয়ে এবং নিয়মটি নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরছি। এবং ভিডিওটিতে এখন একটি লাইক দেওয়ার অনুরোধ করছি। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার 99টি পবিত্র গুণবাচক নাম আছে। যে ব্যক্তি এই গুণবাচক নাম সমূহগুলোর জিকির করবে সেই ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সেই পবিত্র গুণবাচক নাম সমূহের মধ্যে এমনও কিছু নাম রয়েছে যেই নামগুলো জিকির করলে আল্লাহ তাআলা তাদের সমস্ত চাহিদা পূরণ করে দেন, বিশেষ করে সন্তান লাভের মনোবাসনাগুলো পূর্ণ করে দেন। তেমনই একটি পবিত্র গুণবাচক নামের আমলের জিকির করেছেন এই দিনী বোনটি। সেই গুণবাচক নামটির আমলের জিকিরটি কীভাবে আপনারাও করবেন সেটি আমি বলে দিচ্ছি। প্রথমেই পবিত্র গুণবাচক নামটি হচ্ছে আল-আউয়। আমি স্ক্রিনে দেখায় দিচ্ছি, আপনারা অবশ্যই এই নামটি মুখস্থ করে নেবেন, আল-আউয়, যার বাংলা অর্থ হচ্ছে সব কিছুর শুরু। এই আমলের ফজিলতটি আপনাদের সামনে আমি তুলে ধরছি, পরে নিয়মটি বলে দিচ্ছি। ফজিলত হচ্ছে যে ব্যক্তির, অর্থাৎ যে দম্পতির স্বামী স্ত্রীর সন্তান হয় না, তারা 40 দিন পর্যন্ত একাধারে 40 বার আল্লাহ তাআলার এই পবিত্র গুণবাচক নামটি, অর্থাৎ আল আওয়ালু, পাঠ করতে হবে। তাহলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাদেরকে সন্তান লাভের মনোবাসনা পূর্ণ করে দেবেন। অবশ্যই 40 দিন একাধারে আমলটি করতে হবে। দিনী বোনেরা যে দিন করতে পারবেন না, অর্থাৎ যে কয়দিন করতে পারবেন না, সেই কয়দিন অবশ্যই বাদ দিতে হবে, বাকি দিনগুলো আপনারা এই আমলটি করতে পারেন। বিশেষ করে যারা হাইজ বা নেফাস অবস্থায় থাকবেন তখন না করাই ভালো, তবে আল্লাহ তাআলার এই পবিত্র গুণবাচক নামের জিকিরগুলো আপনারা সব মুহূর্তেই করতে পারবেন। বিশেষ করে অনেক আলেমেরা বলেছেন, যদি কোনো ব্যক্তির কোনো কিছুর প্রয়োজন হয়, অর্থাৎ কোনো কিছু বলতে আপনার সন্তানেরও যদি প্রয়োজন হয়, তাহলেও যদি আল্লাহ তাআলার কাছে এই পবিত্র গুণবাচক নামটি 40 জুমার রাতে, অর্থাৎ 40 জুমার রাত বলতে আমরা বৃহস্পতিবার দিবাগত রাতকে বোঝাতে হয়, অর্থাৎ বৃহস্পতিবার দিন যায় রাত যখন শুরু হয়, অর্থাৎ বৃহস্পতিবার দিনে মাগরিবের আজানের পর থেকেই শুক্রবারের দিন কাউন্ট হয় বা শুক্রবারের রাত কাউন্ট হয়। তাই অনুরোধ করব আপনারা বৃহস্পতিবারের মাগরিবের থেকে শুরু করে আপনারা শুক্রবারের মাগরিব পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনারা, বিশেষ করে রাতের বেলা, 40 জুমার রাত এইরকম আপনারা বের করে নেবেন এবং ক্যালেন্ডারে দাগ দিয়ে নেবেন। তারপরে সেই 40 জুমার রাতে 1000 বার করে আল্লাহ তাআলার এই পবিত্র গুণবাচক নামের জিকির করবেন স্বামী স্ত্রী দুইজনে। অবশ্য আপনারা বৃহস্পতিবার রাতে আমলটি করতে পারেন, বিশেষ করে মাগরিবের নামাজের পর কিংবা এশার নামাজের পর অথবা তাহাজ্জুদ নামাজের পর এই আমলটি করতে পারেন। আল আওয়ালুর 1000 বার জিকির আপনাদেরকে করতে হবে। আমি আপনাদেরকে নিয়মটিও বলে দিলাম, স্বামী স্ত্রী দুইজনকে আমলটি করতে হবে। অনেক দিনই ভাই বোনেরা আমাদেরকে কমেন্ট করছেন, কিছু কিছু আমলগুলো রয়েছে স্ত্রীরা শুধু করেন, স্বামীরা করেন না। তাই এই বিষয় নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, আমি অনুরোধ করছি সেই ভিডিওটি অবশ্যই দেখার। সেখানে বিস্তারিত বলা হয়েছে কোন কোন আমলগুলো দিনী বোনেরা করতে পারবে এবং কোন আমলগুলো দিনী বোন এবং দিনী ভাইয়েরা সবাইকে করতে হবে, মানে দুইজনকেই করতে হবে। আমি অনুরোধ করছি চ্যানেল থেকে সেই ভিডিওগুলো দেখে নেবেন।
আর আপনাদের কাছে যে ভিডিওটি আজকে আলোচনা করছি এই ভিডিওটি একটি পরীক্ষিত এবং প্রমাণিত ভিডিও। এই ভিডিওতে আমাদেরকে একদিনই বোন কমেন্ট করে জানিয়েছেন এই আমলটি করে আল্লাহ তাআলা তাকে নেক সন্তানের জন্য গর্ভবতী অবস্থায় রেখেছেন। আমরা সকলে সেই দিনই বোনটির জন্য দোয়া করব, আল্লাহ তাআলা তাকে যেন একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করেন। আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, এই চ্যানেলেরই কোনো একটি আমলের ওসিলায় আল্লাহ তাআলা আপনাদেরকে ইনশাআল্লাহ একটি নেক সন্তান দান করবেন। আমরা সবসময় আপনাদের জন্য এই দোয়াই করি। আপনারাও অন্যের জন্য দোয়া করতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে, এবং সেখানে গিয়ে আপনি আপনার জন্য দোয়া চাইতে পারেন। আমি আশা করি আল্লাহ তাআলা আমাদের এই চ্যানেলের ওসিলায় আপনাদেরকে একটি সুন্দর সন্তান দান করুক, এই দোয়াই করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমলটি সম্পর্কে যদি কারো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আমরা ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।